আমাদের দারিংবাড়ির এই রিসর্টটা করা হয়েছে। তো চলো ঘুরিয়ে দেখাই দারিংবাড়ির রিসর্টটা। এই রিসর্টের জায়গাটা বেশ অনেকটা বড়, অনেক গাছপালা লাগানো আছে, তারপর আবার ফুল গাছও লাগানো আছে। ওই দূরে পাহাড়ে একটা রিসর্ট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সরকারি রিসর্ট। তো আমাদের থাকার জন্য ওখানে গেছিলাম, পার ডে 4,500 টাকা ভাড়া ওখানে, কিন্তু স্পট বুকিং হয় না, অনলাইনে বুকিং করতে হয়। এখানে থাকার জন্য ওপরেও রুম আছে, নিচেও রুম আছে, কিন্তু এই রুমগুলো নন এসি। আমরা এই নিচের রুমে ছিলাম, আমরা 5 জন দুটো রুম নিয়েছিলাম, তার জন্য 1800 টাকা পার ডে হিসাবে নিয়েছে। আমরা 2 দিন ছিলাম, টোটাল 3,600 টাকা লেগেছে দারিংবাড়িতে থাকতে। তো আমরা যখন গেছি দারিংবাড়িতে তখন হচ্ছে অফ সিজন, কোনো ট্যুরিস্ট নেই, আমরাই ছিলাম, কিন্তু সিজন টাইমে ভাড়া একটু বেশিই হবে। রুমের সামনে খুব সুন্দর সাজানো বাগান করা আছে, বেশ ভালো বসার জায়গা করা আছে।
এটা হচ্ছে লজ্জাপতি গাছ, গাছে টাচ করলেই পাতাগুলো বেশ বন্ধ হয়ে যায়। এই রিসোর্টের ভেতরে বেশ একটা বড় দোলনা করা আছে, তো আমরাও একটু দোলনা খেয়ে নিলাম। ছেলে পালাবে না, ভালোই ভালো আছে, ছুটিটা উপরে যাবে নাকি সেটা ভাবছি। ছুটিটা এখন তো অনলাইন করছি, তো এই রিসোর্টে একটা পোষা ডগিও আছে আর তার তিনটে ছানা হয়েছে। এই রিসোর্টের যিনি কেয়ারটেকার আছেন তিনি এই এলিফ্যান্টের মূর্তিটা বানিয়েছেন।